উঠাইয়ে না। এই সময় আবার কল দিল কেরা? উঠাইয়ে না। হ্যালো, সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ স্পিকিং। বাংলা কন, ইংরেজি বুঝি না। সিআইডি অফিসার অভিজিৎ বলতেছিলাম। আমি ডিসকাউন্ট করে দিন ভাই, তার আপনি কোনো কথাই করেন না, আপনার পায়ে ধরি ভাই, এই কেস আমার খুবই দরকার। আর আপনি কোনো চিন্তাই করেন না, আমি আমার টিম ইনভেস্টিগেশনে নামতেছি। কেস পাইছি ভাই, তাড়াতাড়ি ফোন দিই। হ্যালো, আমি এক লাখের নিচে কোনো কেস নিব না। এই হন আমগো বস, এক লাখের নিচে কোনো কেস নিব না। বস, 50 দিব, 50। তুই হবে দে, আমরা এখনই যাইতেছি। ঠিক আছে, তুই রেডি হ, আমরা এখনই যাইতেছি তোর কাছে। ওকে, চলেন বস। আপনারা আপনারা কারা? আমরা কে মানে সিআইডি বর্তমান, এসিপি দয়া, আর ওর নাম কি ভুলে গেছি কি? সিআইডি অভিজিৎ। বস, দেশে অনেক সমস্যা হইতাছে, পুলিশে পারবো না, কেস ওকে হাতেই দিয়ে দেন। দয়া, চলো, এখন আমার কাছে অনেক কেস আছে। হবত, আমরা যে জুতা মোছার কাজ করি গা, ওইটাই ঠিক আছিল, চলেন। স্যার, আমাকে বসের ধনটা খুবই প্রয়োজন, গুপ্তধন। তোর গুপ্তধন আমি পরে খুঁজে দিতাছি, তোর আগে আমার গুপ্তধন। স্যার, স্যার, এই কেস আপনি স্যার আর কেউ সমাধান করতে পারবো না, তাই এই কেস এখন আমি আপনারই দিতেছি। প্রথম সন্দেহ যাই বোকাচোদা টিকটকার। বোকাচোদা কইস না, আমি নিজেও টিকটক করি, আইডির নাম মিস্টার শাকিল 01, ফলো দিয়ে দিস। বস, আমিও তো টিকটক করি, আমার আইডির নাম মোরসালিন 004। কি রে, তুই না মাত্র বললি টিকটকাররা বোকাচোদা হয়? হ বস, বোকাচোদাই তো হয়। তাহলে তুই টিকটক কর। আচ্ছা বস, বেশি কথা বাড়াই না, রাগ উঠলে কিন্তু ভাঙ্গালাম। স্যার, আমি এমন একটা জায়গা চিনি যেই জায়গায় টিকটকার সমাবেশ, লন আমার লগে। কি রে, ও জানে কেন? ওইও মনে হয় টিকটক করে। লন, আমরা ইনভেস্টিগেশন। এই থাম, তুই কেডা বস, আমি কি ওরে ভাঙ্গালাম নাকি? বস, আপনি গেলে একবার কোন ভাঙ্গালাম নাকি? তুই ওরে ভাঙবি নি জানি না তো আমার ভাঙ্গালাইস। ওই, এই ফাফেচাল বাদ দিয়া তোরা এইডা কো, তোরা এখানে আইছস কিলিগা, আর তোরা কেডা? সিআইডি ফ্রম আগরতলা, আর গোপন সূত্রে জানতে পারছি তোরা একটা গুপ্ত ধন চুরি করছস। আমার বাল চুরি করছি? আমি সারা দিনের টিকটক বানাই একটা, আর ওটা এডিট করতে সময় লাগে 2 দিন। আমার তো গুপ্তধন চুরি করার সময় আছে নাকি? নাম আমার দীপু ভাই। সবই ঠিক আছে, তোরা তো টিকটক আর কমা আলাদিন বেশি দেখা যায়। হালার পালা, আলাদিনের ভিডিওতে ক্যারেক্টার তো করি আমি, কিন্তু এই ভিডিওতে তো তোরে পুরো আলাদিন দেখা যাইতেছে। থাম, নষ্ট হালার পো, আমার পানি দে। গুপ্তধনের খবর লাগবে তো গো? না ভাই, আপনি একদম ক্লিয়ার নিষ্পাপ মানুষ, আপনি কোনো গুপ্তধন চুরি করা পারেন না, এটা আমরা বুঝা গেছি। কি কও দয়া? হ বস, আমি তো আগে থেকে ওইটাই কই। ওই ক্যামেরা ধর। ওকে, কেস একজনই সমাধান করতে পারে। কেরা? তার কুত্তার মতো নাক, শকুনের মতো চোখ, আর ছাগলের মতো কান, যে গন্ধ শিকায় সব বইলা দিতে পারে। তার নাম হইলো বিজ্ঞানী প্যারাটল। চল লন। ইয়ো, ইটস মি, সায়েন্টিস্ট প্যারাটল। আল্লাহর বালা, তুই না কইছিলি ও বিজ্ঞানী? ও তো নিজে কইতাছে ও সায়েন্টিস্ট। আরে স্যার, এই বিজ্ঞানীর ইংরেজি সায়েন্টিস্ট। আরে আমার তো দয়া ভুল শিখাই দিছে। যাই হোক, আমরা কেসে ফিরে আসি। হিরো আলমের গুপ্তধন চুরি হয়ে গেছে, এই গুপ্তধন এখন আপনার যেভাবে হোক রিসার্চ করে বের করতে হইব। সরি ম্যান, আই ক্যান ডু দিস। আল্লাহর বালা, আমি কেসের কথা কইছি।
আরে কেস কি আমি ওরা মাগনা করাইতাম, ওরা তো টাকাই দিতাম, কিন্তু আমার গালি দিল কেন? আরে বস, ও আপনারে গালি দেয় না, ইংলিশে কথা হইতেছে, ইংলিশে আপনি চুপ থাকেন, আমি ওর লই কথা হইতেছি। হেই বস, দিস ইজ ডু এভরিথিং। ওকে 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 ডান, বস আপনার কাম তো শেষ, লাভ লেটার দিয়েছি, মারা করা বস, নতুন কামে রাখছেন নাকি? আরে না বেটা, ওরা তো সিআইডি বস, ওগো তো সিআইডি কম, চুর চুর বেশি লাগতাছে। কি কইলি? এই খারা, তুই কি এন্দে কোনো গুপ্তধন দেখছস? ওই যে গুপ্তধন দেখা যায়, তাড়াতাড়ি দূর দেন। দয়া, এই জায়গায় একটা মানুষ শুয়ে রয়েছে, এর মানে তুমি বুঝতাছ না তো? অভিজিৎ, এই জায়গায় একটা মানুষ শুয়ে রয়েছে, এর মানে তুমি বুঝতাছ না তো? বস, তার মানে ওর বাড়িঘর নাই। খারাপ একটা, আমি তো আছি, দেখতে দে। আরে হেলার পলের একটা লাশ। দয়া, এটা একটা লাশ, তার মানে তুমি বুঝতে পারতাছ? এটা একটা লাশ, তার মানে তুমি বুঝতে পারতাছ না? বস, তার মানে ওরকে মাইরা লাগছে। হালার পালা, তুই খালি বস দেখে তোরে কিছু কইতাছি না, নাইলে ওর মতো লাশ বানিয়ে তোরে এনে ফালাই রাখতাম। কিন্তু বস, আমরা এনে আইছি গুপ্তধন উদ্ধার করতে, কিন্তু এনে দিয়ে লাশ পড়ে রইছি। ইয়ো ম্যান, আমি একটু মুতে আসি। এই বস, আপনি একটু থাকেন, আমি একটু মুতে আসি। আচ্ছা যা। আমারও তো মোতায়েদ আছে, সারাদিন তো পানি ছাড়া কিছুই খাই নাই। আরে হালার পালা, ওইটা তো আমি আগে থেকে জানি। কি কইলেন? কিছু না, এই গুপ্তধন বের কর, বের কর, বের কর। বস, অবশেষে এই কেস সলভ। ওই দেশে আমি একটু হুঙ্গি। আরে দয়া, এটা থেকে তো সিবি স্যারের গন্ধ হইতেছে। বস, আপনি এই কামটা কেন করলেন, আর এই কামটা করার মানে কি? তাইলে কই তো কহুন, আমরা সিআইডির সমাজের কাছে কত অবহেলিত, কেউ আমাকে দিতে চায় না কেস। তাই আমি চিন্তা ভাবনা করলাম কি, হিরো আলমের গুপ্ত দণ্ডা মেরে দেই, যার কারণে তুই কয়টা টাকা পাবি, আমি কয়টা টাকা পামু, আর অভিজিৎ কয়টা টাকা পাইবো, যা দিয়ে আমাকে সংসার চলবো। আমি তো তোকে ভালো লেগে কাজটা করছি, আর তোর আমারে ভুল বুঝলি। বস, আমরা আপনারে ভুল বুঝছি, কিন্তু এই গুপ্তদণ্ডের ভিতরে আছে কি? হ্যাঁ, ওইটা তো আমিও জানি না, তোরা খুলে দেখ। ওই দেশে জ্যাঙ্গা হালার পোয়ালা হিরো আলম, তুই এই জ্যাঙ্গে গুজার লিগে আমাকে এত পেরা দিছস, ওরে ধর। রান, আরে ট্রাক ভাড়া 4700 টাকা দিয়ে ঠকা হয়ে যাবে বোকা। হ্যালো, কি হয়েছে ভাই? আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। সিআইডি? কিন্তু বাবা, সিআইডি তো আর নাই, ওখানে কেউ কেস দেয় না, দেখে সিআইডি ভেঙে গেছে। আবার একই, এই টিকটক বানানোর সময় আবার ফোন দেয় কেডা। হ্যালো, ওকে, অভিজিৎ স্পিকিং। ওকে, সিআইডি ভাঙার পরে ফেডিক্স শুরু করলো টিকটকে মুজরা, আর আমি আর দুয়া ব্যবসা শুরু করলাম মলম, আর আপনার এই বট গাছের তলে ভবিষ্যৎ। তো ধন্যবাদ সবাই রে, আবার সিআইডিতে ফিরে আসার জন্য। ফিরে কেন এলাম, কল দিয়ে নিয়েছেন। আরে আমার আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তোমরা তো সিআইডি রিমেম্বার। তুমি এটার ভিতর থেকে কি কি ক্লু পাইছো? এই একটা সামিস, আর অর্ধেক রুটি। সামিস তো আছে, কিন্তু রুটিটা কই? স্যার, রুটি তো খাওয়া শেষ। রুটি খাওয়া শেষ মানে অনেক জটিল হয়ে যাইতেছে, এই কেসটার দায়িত্ব নিয়ে কমপ্লিট করতে হইব, দায়িত্ববান মানুষ কেটা আমি, তাই আমার মতামত ছাড়া তোরা একটা পাও পর্যন্ত আগাবি না, প্রত্যেকটা ধাপে ধাপে তোরা আমার কথা শুনবি, বুঝছস?
স্যার আরেকটা ক্লু পাওয়া গেছে স্যার, এইটাই ওই গুরুর ট্রাক ড্রাইভার, এইটা অনেক বড় একটা সূত্র হইতে পারে। এই জায়গায় এসে কি বুঝতে পারলাম দয়া জানো? কি স্যার? এইটাই ওই গুরুর ট্রাক ড্রাইভার। এসিপি, আমি এসিপি। বলো গরু সম্বন্ধে তুমি কি কি জানো? গরু একটি গৃহপালিত প্রাণী, ইহা চারটি পা আছে। হালাপো, আমি তোরে গরুর রচনা না, এই গরু সম্বন্ধে কি কি জানো কইতে কইছি। ইসকে থাকতে কাজে আইব। কিন্তু স্যার ইসকে থাকবো কেরা? আমার পরিচিত একটা স্কেসম্যান আছে, কিন্তু ওই স্কেসাকতে 100 টাকা ফিস নাই স্যার। এই কেস সমাধান হইলে তো টাকা আইবই, 100 টাকা আমার কাছে আছে। তাইলে কই আপনার ওই স্কেসম্যান? জি, গরুর বিবরণটা বলুন। ও, আরেকটা জিনিস আছে এত বড়। কি বলি, এই না না আপনার স্কেস, এই গরুটারাই আপনাকে খুঁজে বের করতে হবে। গরু খুঁজা বাইর করবো নাকি না করবো এই সিদ্ধান্ত কি তুই নিবি? এই সিদ্ধান্ত এসিপি স্যার নিব। দয়া ইসকে থাকা হয়েছে স্যার। আপনাতে পাঞ্জাবি? কই পাঞ্জাবি? হালার পহালার মাঝখান দিয়ে ফাও ফাও 100 টাকা কামাইল। দয়া চলো তাড়াতাড়ি এই গরু রেখে খুঁজতে। কুরবানির আগেই আমাকে এই গরুটারে খুঁজে বাই করতে দিব। অভিজিৎ, এই পোস্টার গুলা সব দেওয়ালে দেওয়ালে লাগাই দাও। কিন্তু স্যার এইখানে তো সব টিন, তাইলে টিনে টিনে লাগাই। স্যার ইসকে আঁকা ছবিটা একদম আপনার মতো না? এইটা গরুর ছবি। ছবির সাথে তো আপনার অনেক মিল, খালি লেন্সটা নাই। তুই পোস্টার লাগা। স্যার পোস্টার তো লাগাবো, কিন্তু আট হাত নাই, তাইলে স্যাপ দিয়ে লাগা। অভিজিৎ, পোস্টার ঠিকঠাক মতো লাগাইছো তো? হ্যাঁ স্যার, আটার কোনো সুব্যবস্থা ছিল না, মুখে স্যাপ দিয়ে লাগাইতে লাগাইতে মুখে স্যাপ শেষ করে রেখেছি, তা পোস্টার লাগানো শেষ হয় না। টয়লেটে যা তো শ্যাম্পু ফেলাও, কোনো সময় তো তোমার শ্যাম্পু শেষ হইলো না, স্যাপ শেষ হয়ে যায়। দয়া, কোনো একটা সূত্র তো আছে যেইটা আমরা মিস করছি। আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছি, ওই গোয়াল করে আমি একটা চিঠি পাইছিলাম। দয়া, এত কোন ইনভেস্টিগেশন করার পরে এখন কি জানতে পারলাম জানো? কি স্যার? তুমি আমার এই চিঠিটা দিতে ভুলে গেছিলা। এই আমার নাম শুধু দয়া, আমার বিচে কোনো দয়া নাই, তোর একবার ভাঙালাম। এসিপি, এসিপি স্যার কখন? স্যার এখানে ইংলিশে লেখা, আপনি তো পড়তে পারেন না। তোকে কি মনে হয় আমি একেবারে ইংলিশ পারি না? হ্যাঁ, আজকে আমি ইংলিশ পড়েই দেখাম। 25 সাল সুগার রোড, আই এম মানে আমরা সবাই। কি করে দেখলাম আপনার এক গার্লফ্রেন্ড এই চুরি করতেই পারে না, কারণ ওর আগের ঈদে বিয়ে হয়েছে, এই ঈদে বাচ্চা, আর একটা পেটে আছে, ওইটা আপনার ঈদ বোনাস। দয়া, দিন দিন চেষ্টা জটিল হয়ে যাইতেছে, তাইলে চুরিটা করলো কে? হ্যালো, ওকে স্যার, আমরা যে গরুর ছবিতে পোস্টার লাগাইছি ওইখান থেকে কল দিছে, গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর এখন একটা জিনিস জানতে পারলাম। কি স্যার? একজন কল দিয়ে কইলো গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। এইবার আর কেউ আটকাইব না, মারারে এই এসি দেন তো, এসি এসি এসি। স্যার ছবিটা বাইর করেন। স্যার লাল মানে এই গরুটাই, এইটাও তো লাল, তাইলে এইটা কোনদিনও সমাধান হইব না। দয়া, আমারে খালি আর একটা দিন সময় দাও, আমি এই গরু খুঁজে বাই করবো। স্যার আজকে কুরবানি, আজকে কুরবানি, কেউ তো এবার দাওয়াত দিল না। আমার মোবাইল পাইছি, তাড়াতাড়ি টিকটকটা শিখবি। স্যার টিকটকে একটা গরুর ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে, অনেক ভাইরাল হইছে। আম্মা, তো গাই চলে আসলাম পদ্মা সেতুতে এবং একটা ভিডিও বানিয়ে ফেললাম টিকটকে, কেমন হলো বন্ধুরা? আর দুঃখিত চেয়ারম্যান সাহেব, তাড়াহুড়ায় বলে আসতে পারিনি, পদ্মা সেতুর প্রথম গরু হিসেবে আমি উঠতে চাইছিলাম, তাই ছোট্ট করে একটা চিঠি লিখে এসেছি। স্যার এটা তো আমাকে ওই কেসের গরুটা, আপনি চিঠিটা বের করেন তো।
পঁচিশে জুন আই এম গোয়িং টু পদ্মা সেতু। মূর্খ এসিপি, এর মানে করে চিঠি লেখা গেছিল যে ও পদ্মা সেতু দেখতে যাইতাছে। এসিপি আবারও গেছে নানিরে খালি ঘর করে যাচ্ছে। হ্যালো সিআইডি, এই জায়গায় একটা টাটকা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। কি লাশ পাওয়া গেছে? আমরা এক্ষুনি আইতেছি, কোনো সমস্যা নাই। আরে বস, কি কন, আমরা এক মাস ধরে ঘুরতেছি, কোনো গেস মেস কিছু পাই না, আর আপনি কোন লাশ পেয়ে গেছে দেখি তো আমি একটু কথা কইয়া। হ্যালো হ্যালো সিআইডি, এই জায়গায় একটা টাটকা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। কি করে বস, হাতাই তো লাশ পাওয়া গেছে স্যার। এই যে লাশ। লাশ না, এই ভালো মতো খোঁজ, কোনো না কোনো একটা ক্লু খুনি ঠিকই রেখে গেছে। আরে স্যার, ক্লুর কি দরকার, খুনি তো পুরো লাশই রেখে গেছে। স্যার, 10 টাকার নোট। মাত্র 10 টাকার নোট? হ্যাঁ স্যার। হালারপু দনু। হালারপু, আমার নাম দনু, ওর নাম বনু। বস, আমাকে তার এমন এই কেস সমাধান করা সম্ভব হইব না। লন এন থেকে জায়গা কি দেখ, এখন আমি কি করতেছি, এই লাশের মুখ থেকে আমি বের করামু। জোরে মারছে গেরা ওই বেটা, কতরে মারছে গেরা, কতরে মারছে গেরা, কতরে মারছে গেরা, কহলার বলা ক হালার পহালা। আমার এমনি নামের কতক্ষণ পিছু মার, ঘরে বোঝালে ঘুমাই পাই না, জঙ্গলে যদি শান্তিতে ঘুমানোর লিগে তা তো কবে তো প্রতিবন্ধী লেগে ঠিক মতো ঘুমাই পারতাছি না। এটা তুই কি লাশের কাছে নিয়েছিস দনু? দনু আমার নাম, মনু ওর নাম। আলার বলে এখন তারা দুজন কবি, কার নাম দনু আর কার নাম মনু? চল আমরা দেখে সমাধান হইব না। দনু উঠাস নাকি আমারে? দর্মি আপনার ডাক নে উঠাইলন। লাশ কোন গেল? হ্যালো হ্যালো সিআইডি, এই জায়গায় একটা ব্যাগ পাওয়া গেছে, আর আমার মনে হচ্ছে কোনো জঙ্গি এই ব্যাগটা ফালাই রেখে গেছে। জঙ্গি ব্যাগ ফেলা দিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমরা এখনই আইতাছি। আরে মিয়া ফোন দেন, এক মাস হয়ে গেল কেস মেস কিছু পাই না, আর আপনি কোন জঙ্গি ব্যাগ ফেলা দিয়ে গেছে দেখি কি কয়। হ্যালো, জঙ্গি মঙ্গি বম ফালাই দিয়ে গেছে। হালার পালা নিশ্চয়ই মনে হয় কোনো দামি জিনিস দেখছে, আর ও তো মনে হয় জীবনে দামি জিনিস দেখে না, এই লেগে হয়তো ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি এইটা আমার পায়ের লোকে বাইন্ডা লই, নয়তো বসে আবার নিয়ে দৌড় দিব। এই ব্যাগের ভিতরে কি আছে? যাই থাকুক বস, এই ব্যাগ আমি আগে পাইছি, এটা আমার। বস এই বেটা চুপ, বেশি টাকা দেখে ভয় পেয়ে গেছিস না? শালা বলদ কোথাকার, এত টাকা তো জীবনেও দেখোস নাই। বস, এটা কিন্তু আমি আগে পাইছি, আমার কিন্তু বাক বেশি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, আগে এটা খুলে দেখি যে এটার ভিতরে কি আছে। সিন খুলতাছি, এখন দেখো হোমজি ব্যাগের ভিতরে কি আছে। কি বস, বাক নিলেন না? আল্লাহর পোলা চুপ থাক, কথা কইছ না। ইয়েস বস, চুই লেগেছে, তাইলে এটার ভিতরে যত মাল আছে আমি একাই নেব। বস রেও কিছু দেওয়া লাগবো না, তাইলে ব্যাগটা এখন আমি খুলে দেখি। আমি পঁচিশ সালে কাটছি নীল দে, এখনো কাটুম নীল দে। হালার বোয়ালা, তোরে সিআইডি বানাইছে কোন হালার বোয়ালা? তোরে আমি বারবার কইলাম যে লালটা কাট, লালটা কাট, লাল আমার শুভ লক্ষণ, তাও যে তুই নীলটা কাটলি। তোরে সিআইডি বানাইছে কোন হালার বোয়ালা? দয়া, আমি কিন্তু তোমার সিনিয়র, আমারে তোমার সম্মান করা উচিত। সম্মান লাগবো না, এই লো এই লো সম্মান, সম্মান মারাইছো। লেরের সেডি ফোনে নেসিপি স্যার, এরপর থেকে প্রত্যেকটা কাজ আমার কথা শুনে করবেন, আর বালপাকনি করতে যাবেন না, বুঝছেন কথা?
হ্যালো, একটা দরজাতে লাশ পাওয়া গেছে। কি দরজাতে লাশ পাওয়া গেছে? হ্যাঁ, লাশ পাওয়া গেছে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসতেছি। ওই এই জায়গায় তাজা লাশটা কই? কেন, আপনারা কারা? সিআইডি। এইবারের কেসটা মনে হইতেছে যে আমি সমাধান করতে পারবো। এই এই লোকগুলার কথা দেখছস? এই প্রথম দেখলাম সিআইডি রে পুলিশ খুঁজতাছে। আরে হালার বল, ওরা কোনো সিআইডি না, আমরা অগরই খুঁজতাছি। কোন দিক গেছে ওরা? এই দিকে। এই চল চেক করি। ধনবনু, ধনবনু, এইবারের কেসটা মনে হইতেছে যে আমি সমাধান করতে পারবো। এই ধনবনু। আরে এই কেসটা সহজ আছে, আর আমার মনে হচ্ছে এই কেসটা আমি সমাধান করতে পারবো। তুই কেস সমাধান করা পারবি, আর আমাদেরটা সমাধান হইছে। চল চল। এই জরে দেখ, একদম অভিজিতের মতো দেখা যায়। ওর ক্যারেক্টারটা হইবো অভিজিতের, কিন্তু ওর আর একটা ক্যারেক্টার থাকবো, ওটা হলো বুনু। আর এই জরে দেখ, দয়ার মতো দেখা যায়। ওর ক্যারেক্টারটা থাকবো দয়ার, কিন্তু ওর আর একটা ক্যারেক্টার থাকবো, ওটা হলো দনু। আর তুই থাকবি এসিপি। সালার 2 লাখ টাকার চশমা পরে গাড়ি চালাইতেছি, কিছুই তো দেখি না, চশমাটা খুলে লই। নায়ক সাকিব খান সহ আপনার টিমের সব অ্যাক্টরের মাথায় প্রচুর আঘাত লাগার কারণে তাদের মেমোরি লস হয়ে গেছে, আর তারা আগের মতো স্বাভাবিক জীবনে চাইলে আর কখনো ফিরে আসতে পারবে না। আর ঠিক অ্যাক্সিডেন্ট হওয়ার আগ মুহূর্তে তারা যেটা ভাবছে এখন থেকে তারা ওটাই করতে থাকবে। তাইলে এখন আমি আমার মুভি গরম করে দিয়া। আর তারপর একদিন ওরা ওই মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে যায়, আর ওরা করতে থাকে ওদের যখন যা মনে চায় তাই। শান্তি উপায় না, চুপ শালা মেন্টাল।